সারা দুনিয়ার মানুষ যদি আর কোনোদিন পাশাপাশি না দাঁড়াই, তবু শরীয়ত পরিবর্তন হবে না। যদিও আলেম ওলামা দিনান দিন পরিবর্তন হয়ে গেল, আমি বুঝলাম না ব্যাপারটা কি গো। কোনো হুজুরের সুলিও হলো না, ফাঁসিও হলো না, হুজুরই বলছেন এক সুরধরো তিন ফুট পুরো দিয়ে দেবো। অবাক, আমি বুঝলাম না, আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি। সুলিও হয়নি, ফাঁসিও হয়নি। তো মাঝে মধ্যে ওই সময় দোবাইয়ে থাকতাম, তা আমি যে আমার সাথে থাকতো আমি তাকে বলতাম এক তুমি আমার সাথে থাকবা, আমার পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবা, আরে সুলিও হবে না ফাঁসিও হবে না, জরিমানা লাগতে পারে। দেখি কয় টাকা জরিমানা লাগে, দেখি না একটু। তো সব দিনই মসজিদে গিয়ে জোর করে এভাবে দাঁড়াতাম, আর মানে মাঝে মধ্যে ধোকা খেত যে ইমিগ্রেশনে ঠেকাতে পারে, হয়তো বা জরিমানা লাগতে পারে, ইমিগ্রেশনে ঠেকাতে পারে, এটা মনে ধাক্কা খেত। যখন পার হয়ে গেলাম, ইমিগ্রেশনে কেউ কিছু বললো না, তখন বুঝলাম যে আমি ঠিকই করেছি, ওরাই ভুল করছে। আর একজন আমার সাথে ঢুকছে, তখন বলছে একটু আব্দুর রাজাক সাহেব কী করবেন, একটু ফাঁকা ফাঁকি দাঁড়ান না, এ ইমাম সরকারকে খুব সম্মান করে। তো বলছি দেখেন আমি এ কথা মেনে নিতে পারছি না, ঠিক আছে আপনারা আপনার মতো দাঁড়ান, আমি একদিকে দাঁড়াচ্ছি, তবে আমার সাথে যে দাঁড়াবে তাকে আমার পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। পৃথিবীর মানুষ প্রাচীরের মতো হয়ে দাঁড়াও, ফাঁকা বন্ধ করো। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন, এটা আল্লাহ রাসূলের আদেশ। তিন, আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে। তার তিন নম্বর কারণ হচ্ছে তুরাজ্জল হন না, আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুলকে চিরুনি করে রাখতে পারে, পরিপাটি করে রাখতে পারে, সাজগোজ করে রাখতে পারে। তোমাকে আর তোমার বোনকে তোমার মা পরিপাটি করে সাজগোজ করে সুন্দর করে দেখে শুনে রাখবে, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। চার, তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে, আমার স্ত্রী পাহারা দার, তোমার মা তোমার বোনের জন্য পাহারা দার, তোমার মা তোমার জন্য পাহারা দার। আমি এ কথা নিজে বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কথা জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাঁক ঢুকতে পারে, ঢুকে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাঁক ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। এবার তুমি মুখস্থ করো তো দেখি তোমার মার জন্য কয়টা জিনিস লাগবে। এক, শিষ্টাচার। দুই, বিদ্যা। তিন, চিরণি। চার, পাহারাদার। এবার তুমি সিরিয়াল করো তো দেখি। এক, শিষ্টাচার। তুমি যদি বলো যে আব্দুর রাজাক সাহেব আমি আমার মা আর আমার বাপ আমার বোন সবাই যদি এক জায়গাতে বসি তো কোনটা শিষ্টাচার এটাই তো আমরা জানি না। এটা ভুল হবে, শিষ্টাচার তোমাকে জানতে হবে। আমিও কষ্ট পাই যে তোমাদের বাড়িতে একটা বিশাল টিভি আছে, তুমি থাকো, তোমার মা থাকে, তোমার বাপ থাকে, তোমার বোন থাকে, তোমার দুলাভাই থাকে, তোমাদের পাশের আরও দুজন চাচাতো বোন থাকে, বিশাল ল্যাংটা মেয়ে চলে আসে, সুন্দর বসে আছে সবাই, কাউকে একটু কেমন কিছু লাগে না, বলতে এরা মানুষ না পশু প্রাণী, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, উলায়ক কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। মা হলে চারটে জিনিস লাগে, এক, শিষ্টাচার, দুই, বিদ্যা, তিন, চিরুনি, চার, পাহারাদার। মনে রাখতে হবে তোমার মা তোমাদের পরিবারে পাহারাদার,
ভুলের জন্য জবাব আমাকে দিতে হবে না, ভুলের জন্য জবাব তোমার পিতাকে দিতে হবে। আর তোমার পিতা যেন পরিবার কত সহজ মনে না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই, ফালিস ইহসান ইসমাহু, সুন্দর একটা নাম রাখতে হবে। ছেলে হলে কি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালেক, 99টা নামের সাথে আব লাগিয়ে রাখবে। আর না হলে কাঠ, কাঠ রাখবে, কাঠ, শীত নেই। কিন্তু এত লম্বা করে কি রেখেছে যে সে নিজেও বুঝে না, ওটা চলবে না, মোহাম্মদ দিতে হবে না। খুব সাবধান, ফেজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, ফলে ইজব্বে জহু, বাপ যেন তার বিবাহ দিয়ে দেয়। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, ওলা মিজাবে জহু, বাপ যদি বিবাহ না দেয়, ফাইন আসাবা ইসমান, এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফাইন নামা ইসমহল আবি হে, সে পাপ তার বাপের হবে। আল্লাহ রসুল তার মুখ দিয়ে বলেছেন, আপনাকে আমি অনুবাদ করে শোনালাম, যার কারণে তোমার পিতাই ক্ষতিগ্রস্ত হবে। তোমার পিতা যতই নিজেকে সাধারণ মনে করুক, বিচারের মাঠে তাকে জবাব দিয়ে হতেই হবে, বাঁচার কোনো পথ নেই। তাকে আল্লাহ মানুষ সৃষ্টি করে পাঠিয়েছেন, তাকে পশু প্রাণী করে পাঠাননি। বিচার পশু প্রাণীর হবে না, মানুষেরই হবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, ছেলে, কথার সূচনাতে দুটো কথা ছিল, কথা আমরা একটা ছেড়ে একটা বলছিলাম, সেটা হলো এই দুনিয়াতে দুটা পাপ আছে, না করেই মানুষ পাপি। তার একটা হচ্ছে, কেউ যদি, কোনো নারী যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে সে ব্যভিচারিণী, 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 অথচ যে সে জেনা করেনি। আরেকটা পাপ আছে, সেটা হলো কেউ যদি কাউকে বলে, লাউকা মেরোকা, আসো আমি তোমার সাথে জুয়া খেলবো, আসো জুয়া খেলি, খালি যদি মুখে বলে যে আসো জুয়া খেলি, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল জরিমানা দিতে হবে, খেলেইনি। অবাক পাপ, অবাক পাপ। জুয়া যদি কাউকে বলে যে আসো খেলি, জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। এবার তুমি মনে রেখো ছেলে, এই যুবক খেয়াল করো, তুমি জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া, প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। এখন তোমার আন্তর্জাতিক ফুটবল খেলাতে টাকার হারজিত আছে কি না? শুধু কি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ আছে, কত টাকা খরচ আছে তা মানুষ জানে না। এক, দুই, এই খেলাকে লক্ষ্য করে পুরুষ নারী হাততালি দিচ্ছে, এটা ইহুদি খ্রিস্টানের কাজ। তিন, এই খেলাকে লক্ষ্য করে মানুষ দুই ভাগে ভাগ হয়ে আছে। এ ব্রাজিলের পক্ষে, জয় হয়ে গেলে গরু জবাই করবে, এ আর্জেন্টিনার পক্ষে পরাজয় হয়ে গেলে আত্মহত্যা করবে। দুটাই মুখোমুখি আছে, এর চেয়ে খারাপ কি আছে? পৃথিবী জুড়ে যত কাপড় কিনে ফেস্টন তৈরি করেছে, বিশাল পর্দা, এতে কত লক্ষ টাকার কাপড় আছে তার হিসাব কে জানে? সারা পৃথিবী জুড়ে যত পতাকার কাপড় কিনা হয়েছে, কত কাপড় কিনা হয়েছে কে জানে, কত টাকার? শুধুমাত্র মাগুরা জেলায় একটা লোক জমি বিক্রি করে পতাকা ঝুলিয়েছে 7.5 কিলোমিটার লম্বা করে, একটা লোক ফেনী জেলায় কাপড় কিনে পতাকা ঝুলিয়েছে 4.5 কিলোমিটার লম্বা করে। তুমি বলো এ কুকুর শৃগাল পশু প্রাণী না এ মানুষ? আমাকে এর জবাব দিতে হবে না, তুমি জবাব দেওয়ার প্রস্তুত থাকো নিজের ব্যাপারে এবং আর একজনের ব্যাপারে, এবং সংশোধন হও, আমাকে এটা বলা লাগবে না। আরও শোনো, সারা পৃথিবী জুড়ে যে টিভি টেলিভিশন ব্যবহার হচ্ছে, এতে কত টাকা খরচ আছে? আরও শোনো, একে সামনে রেখে মানুষ যে বসে আছে ঘন্টার ঘন্টা, দিন দিন, তো কত ক্ষতি আছে। এত কিছুর পরেও যদি এই আন্তর্জাতিক ফুটবল খেলা নাজায়েজ না হয়, যদি এটা জুয়া না হয়, তাহলে আসলে পৃথিবীতে জুয়া কোনটা?
তোমার সাথে আরো দুইটা কথা আছে, তবে এখানে একটা শুনে রাখো, এটা হলো কথার কথা, এটা কোনো কথা নয়, এটা কথার কথা। যে এটা তো নাজায়েজ, এমন নাজায়েজ যে জিবরাইল আলাইহিস সালাম যদি একদিকে হন আর যদি মালাকুল মত আজরাইল একদিকে হন, দুইজন মিলে যদি আন্তর্জাতিক ফুটবল খেলা খেলেন কাবা ঘরে, তবুও হারাম। মানুষ এখন বাদ, কে খেলছেন? ফেরেশতা খেলছেন কোথায়? কাবা ঘরে। তোমার বুদ্ধি আছে, আমি তোমাকে অনেক কিছু বললাম, তুমি মনে রেখো। এইবার তোমাকে একটু বলি, আসলে তুমি ব্রাজিল আর্জেন্টিনা চিনতে পারনি, ওরা কে? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। প্রথম তুমি মনে রেখো যে ওরা বলেছে মোহাম্মদ ভুয়া নবী, এটা তুমি মনে রেখো। প্রথমে তোমার নবীকে বলেছে ইনি ভুয়া নবী, তোমার নবীর পাঁচ পয়সা তারা দাম দেয় না। তারা বলছে এ আবার কে? হ্যাঁ, এ আবার কে? আরে নবী হলে তো আমাদের মধ্যে থেকে হবে, ঈসা আমাদের নবী, মুসা আমাদের নবী, মোহাম্মদ নবী হলে আমাদের থেকে হবে, কোনো দিন মানেনি। ওই যে সেদিন জর্জ বুশ ইরাকের সাথে যুদ্ধ করলো, তখন তার যুদ্ধের নাম দিয়েছিল ক্রুসেড যুদ্ধ, ধর্মীয় যুদ্ধ। জয়ী হয়েছে বুশ তার ধর্মীয় যুদ্ধে, সে কোনো দিন নবীকে মানেনি। তখন আল্লাহ বলছেন লান্তার জান কালে ইহুদি ওয়ান নাসারা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জেনে রাখেন কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টান আপনাকে কোনো দিন মানবে না, কোনো দিন মানবে না, কোনো দিন মানবে না। আপনি ইহুদি হন তাহলে ঠিক আছে, আপনি খ্রিস্টান হন তাহলে ঠিক আছে। এই যে তুমি মাথার চুল ছাতা করেছ, খুশি হয়েছে, তুমি ব্রাজিলের পতাকা তোমার মোটর সাইকেলে ঝুলিয়েছ, খুশি হয়েছে। আর যদি তোমাকে পাই কখনো সামনে, তাহলে তোমার মাথার উপরে তিন বালতি গু তুলে দিবে, দিয়ে বলবে ঠিক হয়েছে বেটা, মুসলমান কিসের রে? কিসের মুসলমান বেটা? সারা দেশ থেকে এসেছিস লন্ডন আমেরিকায় পাশ্চাত্য দেশে, সবকে পায়খানা করতে সাফ করতে লাগিয়ে রেখেছি, তোকে যদি সুযোগ পাই তো কয়েক বালতি পায়খানা তোর মাথায় চাপিয়ে দেবো। আপনাকে কত ঘৃণা করে, আপনাকে আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। আপনাকে গরু ছাগলও মনে করে না, আপনাকে কুকুর শিলিকাও মনে করে না, সারা পৃথিবী জুড়ে আছে ও। ভুয়া ফাঁকি দিয়ে তোমার কাছে ওষুধ বিক্রি করেছে করোনার নাম দিয়ে, কবে করোনা চলে গেছে, কোথায় যে আসলো আর কার কাছে যে গেল, টাকাটি নিয়ে চলে গেল, এটা ভেল কি জাদু? তুমি চিনতে পারনি ওকে, তুমি চিনতে পারলে একটু আঁচ করতে, কেমনে তুমি তার পতাকা তোমার বাড়ির উপরে ঝোলাও, ছি 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 ছি। এক মিনিট দেখো তুমি, এই ছেলে দেখো, গরিল মগযুবি আলাইহিম আলাদ্বালিন, আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না, আল্লাহ ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায় না, গরিল মগযুবি আলাইহিম আলাদ্বালিন, আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না, ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায় না, আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে কথাটা বললাম, তুমি একটু কবুল করো, আমিন। প্রতিদিন আপনি এই কথা বলছেন, প্রতিদিন। ওরাই ইহুদি, ওরাই খ্রিস্টান। আরো এক মিনিট, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন ওরা মহরমের 10 তারিখ রোজা থাকে, তো তিনি বললেন কি ব্যাপার, তোমরা মহরমের 10 তারিখে সিয়াম থাকো কেন, ঘটনা কি? তখন ওরা বলল আরে মহরমের 10 তারিখ তো আমাদের বড় দিন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, আমরা এই দিনের শুকরিয়া আদায় করি, এই দিন আমাদের বড় দিন। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনো, শুকরিয়া আদায়ের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি। সাহাবীগণ সবাই আপনারা মহররামের 10 তারিখে সিয়াম থাকেন, আমিও থাকছি। বলার সাথে সাথে সাহাবীগণ খেপে উঠলেন, বলেন কি আপনি মহরমের 10 তারিখে সিয়াম থাকবো মানে, কেন থাকবো? এটা হলো তাদের বড় দিন। আপনি দিন রাত বলছেন খালিফুল ইহুদা ওয়ান নাসারা, পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, পৃথিবীর মুসলমান তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, দিন রাত আপনি বলছেন বিরোধিতা করতে, আর আপনি মহরমের 10 তারিখে সিয়াম থাকতে বলছেন মানে,
এটা তো তাদের বড় দিন, আমরা কেন মহরমের 10 তারিখে সিয়াম থাকব? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা 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 ঠিক আছে, ঠিক বলেছো, লাইন বাকে তো সানাতাল কাবেলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাসুমান্না তাসিয়া, তাহলে আমি 9 তারিখও সিয়াম থাকব। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুক্রিয়া।